ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। This docu-feature film is based on belief or faith. The story of this film is based on yogi parampara. This film does not intend to hurt any caste, person, religious belief and religious community. এই তথ্য সম্বলিত ছায়াচিত্র মূলত বিশ্বাসের ভিত্তিতে নির্মিত। মূল কাহিনীটি যোগী পরম্পরা থেকে গৃহীত হয়েছে। এই ছবিটির ঘটনাগুলো কোনো ব্যক্তি, কোনো জাতি বা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত করার উদ্দেশ্যে নির্মিত নয়। ওম শ্রী গুরবে নমঃ। মহাবতার শ্রী শ্রী বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তিনি নিজেকে ক্রিয়ার মতোই এক গভীর অজানা ও রহস্যের আবরণে ঢাকা দিয়ে রেখে গুপ্ত ক্রিয়ার মতো গুপ্তভাবে রয়ে গেছেন বিশ্বের অজানার মাঝখানে। তাই তাঁর জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। বাবাজি মহারাজের পূর্বের নাম ছিল রামানন্দ স্বামী। শোনা যায় তিনি ভারতবর্ষের দক্ষিণে অবস্থান করতেন, তবে ঠিক কোথায় তা জানা যায় না। আনুমানিক 203 খ্রিস্টাব্দে তিনি ধরায় আসেন। কেউ বলেন তিনি অজনী সম্ভব, আবার কেউ বলেন তিনি দক্ষিণের তামিলনাড়ুর পারাঙ্গিপেট্টাই গ্রামে জন্মগ্রহণ করেন। এই সত্যাসত্যের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাঁকে নিয়ে বহু গল্পও প্রচারিত রয়েছে, যেমন তিনি নাকি ছোটবেলায় অপহৃত হন এবং দক্ষিণ থেকে বাংলায় আসেন। ক্রীতদাস কিনে বাড়িতে রাখার প্রথা তখন ছিল। ক্রীতদাস হিসেবে তাঁকে নাকি কোনো সৎ ব্রাহ্মণ পরিবার ক্রয় করেন এবং দীর্ঘকাল যাবৎ তাদের দাসের কাজ করেন। এক্ষেত্রে তাঁর নাম নিয়েও বহু বিরূপ মনোভাবের কথাও পরিলক্ষিত হয়। ছোটবেলায় নাকি তাঁর নাম ছিল নাগার্জুন। সে যাই হোক, পশ্চিমবঙ্গের কলকাতার ব্রাহ্মণ পরিবারে যখন তিনি দাসত্ব করছেন, তখন হঠাৎই ওই পরিবারের ব্রাহ্মণ সদয় হয় তাঁর উপর। এরপর তিনি তাঁকে সন্তান হিসেবে গ্রহণ করে তাঁর 9 বছরে উপনয়ন পর্যন্ত দিলেন। পরবর্তীকালে 12 বছর বয়সে তাঁর পিতৃবিয়োগ হলে তিনি সেই বছর পিতার নামে পিণ্ড দিতে গঙ্গাসাগর যান। গঙ্গাসাগরে তখন কুম্ভমেলা। মহাকুম্ভের সময় পিতৃহারা রামানন্দ বহু সাধকের সঙ্গ করেন। এরপর তিনি ঠিক করেন এ সংসার পরিত্যাগ করবেন। বহু সাধু সন্তের সঙ্গে মিশে তাঁদের সঙ্গে হিমালয়ের কোলে চললেন নাগার্জুন। এরপর কাকতালীয়ভাবে তিনি এসে পৌঁছলেন তখনকার ভারতবর্ষের কাশ্মীর প্রদেশে। তিব্বত ও হিমালয়ের গর্ভে তখন বহু সাধু সন্তের আবাস। গভীর গহীন অরণ্যে ও পর্বত কন্দরে আজও বহু সাধক তপস্যা করে চলেছেন। যোগীরত্ন শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্যর কথায়, ভারতবর্ষের বহু গুহাকন্দরে এমন অনেক সাধু সন্ত বাস করতেন যাদের দেহ বলতে কিছু নেই, কিন্তু পারমার্থিকভাবে তাঁদের শরীর কঙ্কালসার হওয়া সত্ত্বেও শত শত বৎসর পার হওয়ার পরেও তাঁরা জীবিত আছেন। খাদ্য তাঁদের চন্দ্রবিগলিত ধারায় অর্থাৎ প্রাণক্রিয়ার মাধ্যমে সুষুম্না নাড়ি থেকে এক মিষ্ট ধারা যখন মানব শরীরের গলদেশে প্রবেশ করে, তখন তিনি সেই ধারা পান করে অনেক বছর কাটিয়ে দিতে পারেন। আজও তাঁরা সেইভাবেই রয়েছেন এই বিশ্বাস। বহু সাধু সন্ত ও গুণীজন তাঁদের দর্শন আজও করে থাকেন।
পূর্বে ভারতের কাশ্মীর প্রদেশ ছিল সাধনার মহাপীঠস্থান, যেখানে যোগ ও তন্ত্রের ছিল আবাসক্ষেত্র। নাগার্জুন সেখানে এসে তন্ত্র ও যোগ ও সাধনায় ব্রতী হন। দীর্ঘকাল সেই সাধনা করে নাগার্জুন সিদ্ধাবস্থা প্রাপ্ত হন। শোনা যায় এক বিশেষ মানব ক্রুসিফাইড হওয়ার পর যখন ভারতে চলে আসেন, তখন তাঁর সঙ্গে নাগার্জুনের সাক্ষাৎ হয়। এই নাগার্জুন তখন আপন পরিচয় লুপ্ত করে রামানন্দ স্বামী নামে নিজের পরিচয় প্রকাশ করেন। তাই তাঁর জন্মবৃত্তান্ত বা ইতিহাস জানা অতি দুরূহ কাজ। তাই তাঁর বয়সের অনুমান করতে হলে বলা যায় যে প্রায় 2500 বছর ধরে তিনি এই ধরায় অবস্থান করছেন। এরপর পথেই এক সন্ন্যাসীর সঙ্গে পরিচয়। তাঁর আশ্রমে আশ্রয় লাভের আশায় পা বাড়ালেন আগামীর দিকে, এসে পৌঁছলেন দ্রোণগিরির পাদদেশে, হিমালয়ের কোলে বহু সাধুসন্তের আবাসস্থল। এখানে আশ্রমে কাজকর্মে সুনিপুণ ব্রাহ্মণ সন্তান রামানন্দ বেশ ভালোভাবেই নিজের জীবনযাত্রা নির্বাহ করছিলেন। কিন্তু যে অজানা আগামী তাঁর জন্য বিশাল ভুবনে ফাঁদ পেতে রেখেছিল, তখন কিশোর রামানন্দ ছিল সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। এই আশ্রমে থাকাকালীন তাঁর নতুন নাম হয়। প্রত্যেকে তখন তাঁকে রামানন্দ নামে ডাকত। আদরের রামানন্দ সকলের মনোহরণ ছিল, তাই বোধহয় রামানন্দ নাম। কি জানি, তা বলা আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে ধৃষ্টতা ছাড়া কিছু নয়। তাই থাক সে প্রসঙ্গ। এবার যে ফাঁদের কথা বলা হয়েছে, এবার বলি সে কথা। রামানন্দ জীবন আনন্দে শ্রী গুরুমশায়ের আশ্রমে বেশ ভালোই চলতে লাগল। কিন্তু বিপত্তি হল তাঁর একবার ঘোরতর পাণ্ডুরোগ হওয়ার সময়। কবিরাজি ও আয়ুর্বেদ দ্বারা সারার কোনো লক্ষণ ছিল না। আদরের রামানন্দকে আজ তাঁর মাতৃসমা সন্ন্যাসী মা ও সন্ন্যাসী পাণ্ডুখলির এক প্রস্তর খণ্ডের উপর শুইয়ে দিয়ে এল। কারণ তাঁর মৃত্যু তাঁরা কেউ দেখতে পারবেন না। রামানন্দ শুয়ে আছে নিস্তেজ হয়ে। হঠাৎ দেখে আকাশে দুটি চাঁদ। সে কি এক আকাশে দুটি চাঁদ? সে তো কখনো দেখেনি। আজ তা কিভাবে সম্ভব? এ যেন তাঁর কাছে এক বিস্ময়ের সঞ্চার ঘটাল। রামানন্দ শরীর যেন আগের থেকে ভালো বোধ হচ্ছে। হঠাৎ যেন তাঁর দুর্বলতা উধাও হয়ে গেছে তাঁর শরীর থেকে। এক আকাশে দুটি চাঁদ, এবার দেখছেন ওই একটি চাঁদ থেকে গলিত রূপা বা পারদের মতো এক ধারা প্রবাহিত হচ্ছে জঙ্গলের অন্দরে। কি আছে ওখানে? এই দেখতে তিনি অগ্রসর হতে শুরু করেছেন ধীরে ধীরে। হঠাৎ দেখলেন দূরে ঘন অরণ্যের মধ্যে এক আলোক বর্তিকা, তার মধ্যে কে যেন বসে আছেন। রামানন্দ ক্রমে ক্রমে এগিয়ে গেলেন তাঁর দিকে। মৃত্যুর জন্য এতক্ষণ সে অপেক্ষা করছিল,
তাই তাঁর সে ভয় আর নেই। আলোকবর্তিকার সামনে গিয়ে নতমস্তকে তাঁকে প্রণাম করে তাঁকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। হিমালয়ের কোল প্রাচীনকাল থেকেই বহু সাধু মহাত্মাদের বিচরণ ক্ষেত্র ছিল, আজও আছে। তাই তো এই নির্জন অরণ্য যে মহাযোগী ঋষিদের তপস্যা স্থল বা সাধন ক্ষেত্র হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আকাশের চাঁদ যখন মাটিতে এসে নামে তখন বিস্ময় আর অজানার হাতছানিকে উপেক্ষা করা কি সম্ভব? মন ভর্তি হাজারো প্রশ্ন নিয়ে যে আলোকবর্তিকার সামনে এসে নতমস্তকে বসেছিল, এবার সে মুখ তুলে দেখল ওই যোগী মহাত্মার শরীরে চামড়া বলে কিছু নেই, একটা কঙ্কাল। আর মুখের মধ্যে তাঁর চোখ যেন কোটরের ভেতর ঢুকে গেছে, সারা মুখ দিয়ে বিশাল বিশাল ঘোঁপ ও দাড়ি বের হয়ে আছে। মুখ, গা, হাত বলতে শুধুই হাড়ের পাহাড় বই আর কিছু নয়। এই অত্যাশ্চর্য ঘটনায় সে বিস্মিত হয়ে আবার প্রণাম করলেন যোগী মহারাজকে। এবার তাঁর সামনে নতমস্তকে বসলেন এবং তাঁর যোগ ও নিদ্রা থেকে জাগার অপেক্ষায় রইলেন। এবারই হঠাৎই যেন এক জলদ গম্ভীর স্বরে তাঁর নাম ধরে তিনি ডাকতে শুরু করেছেন, রামানন্দ, রামানন্দ, রামানন্দ। তাঁকে পুনরায় প্রণাম করে মহারাজ সম্বোধন করে বললেন, আপনি আমায় সুস্থ করেছেন, দয়া করে আপনি আপনার পরিচয়টা প্রদান করুন। তখন দিলেন তাঁর আপন পরিচয়। তিনি ঋষিশ্রেষ্ঠ মহর্ষি অশ্বত্থামা। তবে এই মহর্ষি অশ্বত্থামা মহাভারতের সেই অশ্বত্থামা কিনা সেই নিয়ে বহু তর্ক বিতর্কের আনাগোনা আজও আছে। তবে সেই প্রসঙ্গে না গিয়ে ফিরে আসি মূল ঘটনায়। আলোকময় ওই হাড়ের পাহাড়ের মধ্যেও যে তেজ প্রতীয়মান তাতে যেন চোখ রাখা যায় না। সেখান থেকে আবার উত্তর, আমি এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। রামানন্দর অবস্থা দেখে এবার তিনি তাঁর তেজ রশ্মি সম্বরণ করে সাধারণ মানব শরীরে ফিরে আসেন। এই অলৌকিক ঘটনার একমাত্র সাক্ষীস্বরূপ রামানন্দ আর স্থির থাকতে না পেরে তাঁর পদযুগল জড়িয়ে ধরেন এবং অশ্রুসিক্ত চোখে তাঁর চরণে নিজের তন মন সব কিছু, অর্থাৎ নিজের গত জন্মের এবং আগামী জন্মের যা কিছু কর্মফল ভোগ পাপ পুণ্য সমর্পণ করেন। এইবার হল সেই শুভ সূচনা। সেই দিব্যকান্তি যোগী মহারাজ রামানন্দর অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে তাঁর গতজন্ম ও আগামী জন্মের সকল কর্মভোগ স্খালন করে তাঁকে যোগ দীক্ষায় দীক্ষিত করেন এবং তাঁকে এই আশীষ প্রদান করেন, এই পৃথিবীতে যতদিন এই যোগকর্ম চলবে ততদিন সে তাঁর রক্ষণাবেক্ষণ করবেন, তিনি ব্যতীত এই সুকৌশল অপর কেউ প্রদান করতে পারবে না, গুরু পরম্পরায় সেই কাজ অনবরত হতেই থাকবে। যখন যোগ এই পৃথিবী থেকে লুপ্ত হবে তখন তাঁর দেহ পরিবর্তন করে নতুন কলেবর ধারণ করে তাঁর পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি আবার সপ্রকাশ হবেন। তিনি আরো বললেন, এখন হতে ওই সিংহাসন তাঁর, এখন থেকে তিনি ত্রম্বক নামে পরিচিত হবেন। সে কথাও বললেন। এরপর তিনি ওই আলোকবর্তিকার পথ ধরে আকাশে ওই অতিরিক্ত চাঁদের সাথে আকাশে মিলিয়ে যান। পরে সেই অতিরিক্ত চাঁদও পাণ্ডুখলির নির্জন জঙ্গলের মাথার উপর থেকে বিলুপ্ত হয়।
পরবর্তীকালে বহু স্থানীয় মানুষ ও সাধারণ পর্যটক বা সাধকরাও বহু বছর অন্তর অন্তর মাঝে মধ্যে গভীর রাতে ওই আকাশে দুটি চাঁদ দেখতে পেয়েছেন। তবে এর সত্যতা সবটাই বিশ্বাস। দীক্ষাগ্রহণের পর প্রায় দীর্ঘ সময় ধরে তিনি কঠিন ও কঠোর তপস্যা করে সিদ্ধ মুক্ত এবং ইচ্ছামৃত্যু অবস্থা প্রাপ্ত হন। আর সময়ে সময়ে তিনি ভারতের বহু অংশে বা বহু সাধককে যোগপথে দিশা দেখানোর উদ্দেশ্যে দর্শন দান করেছেন। ওনার এই জীবন ইতিহাস থেকে যে তথ্য উঠে আসে তাতে আর এক মহামানবের নাম না করলে তার ইতিহাস অসম্পূর্ণ থাকে। আর সেই মহামানব হলেন মহাত্মা কবীর সাহেব। কবীর হিন্দি সাহিত্যের এক মহিমামণ্ডিত ব্যক্তিত্ব। কবীরের জন্ম সম্বন্ধে অনেক কিংবদন্তি আছে। কেউ কেউ বলেন রামানন্দ স্বামীর আশীর্বাদে কাশীর এক বিধবা ব্রাহ্মণীর গর্ভে তিনি জন্ম নেন। ওই বিধবা ব্রাহ্মণী লোকসমাজের সম্মুখে তাঁর পরিচয় দিতে না পারার অক্ষমতার কারণে লহরতারা তাল বা পুকুরের পাশে এক সন্তানহীন পিতামাতার গৃহের কাছে তাঁকে রেখে দিয়ে আসেন। তবে কবীর সাহেবের জন্মবৃত্তান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কোনো একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। বাচ্চার কান্নার আওয়াজ শুনে নিমা ও নিরু নামক এক দম্পতি তাঁকে আবিষ্কার করেন। লহর তারা তাল সম্পূর্ণ পদ্মফুলে পরিবেষ্টিত ছিল। সেখানে তারা তাকে পদ্মপাতা ও পদ্মফুলে আচ্ছাদিত অবস্থায় পান। পরবর্তীকালে কবীরকে যখন তার জন্মবৃত্তান্ত সম্পর্কে বলা হয় তখন তিনি বলেন, জাতি জুলাহা নাম নহি কবীরা, বনি বনি ফির উদাসি। অর্থাৎ জাতি ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না, সে সম্পর্কে আমি উদাসীন। কোনো কোনো মতে আবার কবীর মুসলমান সম্প্রদায় থেকে আগত ছিলেন। পরবর্তীকালে গুরু রামানন্দ স্বামীর প্রভাবে উনি হিন্দু ধর্মে দীক্ষা ও শিক্ষালাভ করেন এবং তাঁর ব্রহ্মত্ব প্রাপ্তি হয়। উত্তর ভারতের বারাণসীতে বহু হিন্দু সাধুসন্তের বাস। এই পবিত্র স্থানে শৈব এবং শাক্ত দুই মহাপুরুষদেরই আনাগোনা ছিল, যার ফলে কবীরের মুমুক্ষুত্ব তীব্রভাবে জেগে ওঠে এই সকল সাধুসন্তদের সঙ্গ পেয়ে। এরপর তিনি স্থির করেন দীক্ষা গ্রহণ করবেন এবং গুরু আশ্রয়ে থেকে সাধন ভজনে দিন কাটাবেন। তবে অন্তরায় যে কম ছিল তা নয়। তখন তিনি মুসলমান ধর্মে দীক্ষিত, তার ফলে উচ্চকোটি সাধক সন্ন্যাসীরা তাঁকে দীক্ষা দিতে সম্মত হলেন না। অন্তরের অসহ্য জ্বালা নিয়ে তিনি গঙ্গার তীরে বসে প্রায়শই ভাবতেন, তাঁর গতি কোন দিকে, জোয়ারে না ভাটায়? এইরকম ভাবনায় বিভোর হয়ে একবার কবীর গঙ্গা স্নান করতে গিয়ে পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়িতে পড়ে যান। আর তখন রামানন্দ স্বামীজি ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন এবং ওনার পা কবীরের গায়ে লেগে যায়। তখনই ওনার মুখ থেকে নির্গত হয় চারটি অক্ষর, রাম রাম। এই রামকেই কবীর তখন দীক্ষামন্ত্র রূপে মেনে নেন আর রামানন্দ স্বামীজিকে নিজের দীক্ষাগুরু রূপে স্বীকার করেন। কবীর তাঁর দীক্ষা প্রসঙ্গে বলেন, হম কাশে মে প্রকট ভয়ে হ্যাঁ রামানন্দ চেতাবে। অর্থাৎ আমি রামানন্দ স্বামীর দ্বারা কাশীতে প্রকট হয়েছি যা রামানন্দ বলেছেন। এছাড়াও অন্য একটা মান্যতা আছে যে কবীর হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরে
মুসলমান ফকিরদের সঙ্গে সহাবস্থানের কারণে হিন্দু ধর্মসভা বা সমাজ থেকে তাঁকে বিতাড়িত করা হয়। তাই কবীরের কাছে হিন্দু ও মুসলমান সমান মান্যতা পায়। মুসলমান হওয়া সত্ত্বেও আত্মারামকেই তিনি রামরূপে স্বীকৃতি দেন। রামানন্দ স্বামীর সংস্পর্শে যখন তিনি আসেন, তখন তিনি তাঁর সঙ্গে গুপ্তস্থান অর্থাৎ যা বর্তমানের রানীক্ষেত সংলগ্ন কুকুছিনা থেকে 5 কিলোমিটার দূরে পাণ্ডুখলি পাহাড়ের পাদদেশে এক গুহায় গুপ্ত সাধনায় রত হয়েছিলেন। তখন তার থেকে জ্ঞান প্রাপ্ত হন। তাঁর লিখিত যা কিছু গ্রন্থ আমরা বর্তমানে দেখতে পাই তা তিনি মুখে মুখে বলতেন, আর তাঁর শিষ্য শিষ্যারা তা লিখে রাখত। এইভাবেই তার সমস্ত বিচার ও বিবেচনা রামনামের মহিমায় প্রতিধ্বনিত হতো বা হয়ও। উনি এক ঈশ্বর এই মান্যতায় বিশ্বাসী ছিলেন। ঈশ্বর নিয়ে যে নানা রকম আচার অনুষ্ঠান হয় তার তিনি ঘোর বিরোধী ছিলেন। অবতার, মূর্তি, রোজা, ঈদ, মন্দির, মসজিদ ইত্যাদিকে উনি কখনোই মান্যতা দেননি। কবীর পরমাত্মার প্রতি আকর্ষিত ছিলেন, তাই তাঁর পিতা মাতা ও পতি তিনি তাঁকেই করেছেন। ইনিই হলেন রামানন্দ স্বামী। তাই তাঁর প্রতি দোহাতে রামের উল্লেখ আছে, রাম অর্থাৎ গুরু। তাই তিনি বলেছেন, হরি মর পিতা মৈ রাম কি বহুরিয়া, তো কভি কহতে হরি জননী মৈ বালক তেরা। অর্থাৎ হরি তুমি আমার পিতা, আমি রামের স্ত্রী। আবার কখনো বলি হরি আমার জননী, আমি তোমার ছেলে। এর থেকে বোঝা যায় যে তিনি স্ত্রী রূপে গুরুকে দেখতেন। গুরুকে কখনো প্রেমিক করে, কখনো স্বামী করে, আবার কখনো পিতা করে, কখনো মাতা, আবার কখনো পুত্রবত জ্ঞান করতেন। তিনি যে নিজেকে গুরুর স্ত্রী হিসাবে দেখতেন তা তার সাক্ষী গ্রন্থের পতিব্রতা কি অঙ্গ তার থেকে প্রকাশ পায়। কবীর যখন ফিরে আসেন তাঁর স্বধামে অর্থাৎ কাশীতে, তখন হিন্দু জনতার উপর মুসলমানদের এক আতঙ্ককর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্যই তাঁর পদে কখনো মুসলমান সম্প্রদায় সম্পর্কে, আবার কখনো হিন্দু সম্প্রদায় সম্পর্কেও লেখা আছে। কবীর গৃহে ফিরে আসার পর তাঁর কোনো কাজে আকর্ষণ বা উৎসাহ ছিল না। সারা দেহে ও মনে বইছে তখন ভাবগঙ্গার এক প্রবাহ, গুরুভাবনায় নিমজ্জিত তার প্রাণ। বৃদ্ধ পিতামাতা এসব দেখে শঙ্কিত হয়ে পড়লেন। রুজির জন্য পিতার তাঁত ঘরেও তাঁকে বসতে হতো, আর হাতে করে কাজও করতে হতো। সেই কাজেও তাঁর মন নেই। তার পিতা যখন তাকে তার কাজ সম্পর্কে ভর্ৎসনা করছেন, তখন তিনি বলে উঠলেন, দীন দয়াল ভরসে তেরে সব পরওয়ারু চড়াইয়া বেড়ে। অর্থাৎ দীন দয়ালই আমার ভরসা, তাই আমার পরিবারকে তোমার নৌকায় চড়িয়ে দিলাম। এর থেকে বোঝা যায় কবীরের পিতা ও মাতা উভয়ই তাঁর কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন। চৈত্যময় গুরুর প্রভাবে কবীরের দিনে দিনে চৈতন্যময় অবস্থার সৃষ্টি হতে লাগল। বাইরের লোক তাকে দেখে উন্মাদ ভাবত, আজকের কবীর একদম অন্য মানুষ। তাঁর কথায় নামের নেশায় মানুষ ছোটে। ছুটে তোমার কি লাভ? নামের নেশা শুধু বাড়ে, কমে। নামের দিকে তাকালে নেশা বাড়ে, আর নেশা যখন কমে তখন হৃদয়ে লাগে। তাই প্রেমের নেশায় মাতো, সেই নেশাতে পেয়ালা ভরে পান করো। তাতে যা শান্তি আছে আর কিছুতে নেই। পরবর্তীকালে তাঁর সম্পর্কে তথ্য প্রকাশ পায় যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জীবনী থেকে। কিভাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ হল তার সেই ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1868 সালে।
1868 খ্রিস্টাব্দের 23 নভেম্বর যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের বদলির আদেশ এল। তিনি তখন দানাপুর অফিসে হেড ক্লার্ক পদে অধিষ্ঠিত ছিলেন। 27 নভেম্বর সেখান থেকেই তিনি রানীক্ষেতে তাঁর নতুন কাজের জায়গায় যাত্রা শুরু করেন। স্ত্রী পুত্র কন্যাকে কাশীতে রেখে যান। তখনকার দিনে রেলগাড়ি ছিল না, যানবাহনের খুব অসুবিধে ছিল। তিনি এক্কা গাড়ি করে দু চার দিনের মধ্যেই রানীক্ষেতে পৌঁছে গেলেন। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের কোলে অবস্থিত এই রানীক্ষেত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5,900 ফুট। হিমালয়ের তুষার মৌলি প্রাকৃতিক শোভা সত্যই মনোমুগ্ধকর। দেখলে মনে হয় যেন দেবাদিদেব ধ্যান ও তন্ময় হয়ে বসে আছেন। চতুর্দিকে ঘন জঙ্গল, জনমানবহীন পরিবেশ। যোগীরাজ চারিদিক ঘুরে ঘুরে প্রকৃতির বিচিত্র শোভা দর্শন করতেন। ওই স্থান কত যোগী পুরুষের তপস্যা ভূমি, কত সাধু মহাত্মারা সেখানে বিরাজ করেছেন তারই অত্যানি। ওখানে সেনানিবাস নির্মাণ ও সৈন্যদের রসদ আনার জন্য রাস্তা তৈরি করতে অফিস খোলা হয়েছে। সেই সমস্ত কাজের তদারকি করার জন্য তাঁকে এখানে বদলি করা হয়েছিল। ঘোড়ায় চড়ে সারাদিন ধরে তাঁকে রাস্তা জরিপের কাজে ব্যস্ত থাকতে হতো। আজকের রানীক্ষেতের রাস্তার অধিকাংশটাই তাঁরই নকশায় প্রস্তুত। এভাবেই একদিন তিনি জরিপের কাজে সশস্ত্র সিপাহী ও কয়েকজন চাবরাশি নিয়ে পাহাড়ের অভিমুখে যাত্রা শুরু করলেন। আজকের দ্বারহাটে তখন তাঁবু পড়েছিল। সৈন্য সামন্ত ও লোক লস্করকে কাজের ভার বুঝিয়ে তিনি একাই ঘোড়া নিয়ে খানিক দূর অগ্রসর হতে শুরু করেন। আগামী পথ নকশার পরিকল্পনার প্রয়োজনে এভাবে ঘোড়ায় চলতে চলতে ক্লান্ত হয়ে দ্রোণগিরি পাহাড়ের কাছে ঘোড়া থেকে নেমে একটা পাথরের উপর বসে তিনি বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ তাঁর মনে হল দূর থেকে তাঁর নাম ধরে কি যেন ডাকছেন। সেই কণ্ঠস্বরকে অনুসরণ করে তিনি এগিয়ে যেতে লাগলেন। বেশ কিছুটা যাওয়ার পর তিনি দেখলেন পাহাড়ের উপরে এক দীর্ঘকায় সন্ন্যাসী, সৌম্যমূর্তি, আজানুলম্বিত বাহু, উন্নত নাসা, প্রশস্ত বক্ষ, শান্ত অথচ গভীর, উজ্জ্বল অথচ স্থির তাঁর নেত্রযুগল, দীর্ঘ কেশরাশি, উন্মুক্ত শরীরে আবরণ বলতে শুভ্র কটিবাস, গায়ের রং উজ্জ্বল তাম্রবর্ণ। তিনি নাম ধরে ডাকলেন, সমাচরণ সমাচরণ, ইদারাও। তাঁর স্বরের মধ্যে যে গাম্ভীর্য তা যেন প্রতিধ্বনিত হতে লাগলো তাঁর কর্ণকুহর থেকে হৃদয়ের গভীর গহন গহ্বর পর্যন্ত। এক তীব্র আকর্ষণে তিনি চললেন তাঁর আগামীর উদ্দেশ্যে। সন্ন্যাসীর সম্মুখে দাঁড়াতেই তাঁর আপন মস্তক নত হয়ে গেল তাঁর পদরজ নিজ মস্তকে ধারণ করতে। সন্ন্যাসী তাঁকে নিয়ে এগিয়ে চললেন এক গুহার উদ্দেশ্যে। উভয়ই দাঁড়ালেন গুহার সম্মুখে। গুহার দিকে আঙুল নির্দেশ করে সন্ন্যাসী বললেন, আপনার স্থান পেচান রহে হো? শ্যামাচরণ কিছুই চিনতে পারেন না। অবশেষে সন্ন্যাসী তাকে স্পর্শ করলেন, আর স্পর্শ মাত্রই জেগে উঠল তাঁর পূর্ব ও পুণ্য স্মৃতি। কাশীর মণিকর্ণিকা ঘাট, যা ছিল উভয়ের মিলনস্থল, দীক্ষাস্থলও বটে, জেগে উঠল তাঁর পূর্বজন্মের স্মৃতি।
তার সঙ্গে উঠল তাঁর পূর্ব পরিচয়। গুরুর সঙ্গে তাঁর প্রধান শিষ্যের মিলন তাঁর চোখের কোণে স্নেহের অশ্রু নিয়ে এল। ভালোবাসার পরশ যে কত গভীর, কত গহীন, যা দেখে শুনে আজ শ্যামাচরণ বাকরুদ্ধ। আজ কত বছর ধরে গুরু শিষ্যের আসন ও তাঁর লোটা আজও পাহারা দিয়ে চলেছেন। তাঁকে পুনরায় দীক্ষিত করার জন্য দিন ধার্য করলেন। শুধু তাই নয়, যে দুর্নিবার আকর্ষণ তাঁকে এখানে টেনে নিয়ে এসেছিল অভুক্ত অবস্থায়, গুরু নিজেই পরিবেশন করলেন শিষ্যের পাতে লুচি ও হালুয়া। এক পুণ্য পবিত্র স্মৃতি সঞ্চয় করে সেদিন ফিরে এলেন শ্যামাচরণ। পরের দিন আবার সেই আকর্ষণের টানে চললেন সেই গুহার উদ্দেশ্যে। সামনে প্রবাহিত গগাস নদীতে স্নান সেরে নিলেন সেই পুণ্য দীক্ষা, যা সংসার আবদ্ধ জীবের মুক্তির উদ্দেশ্যে। তখনও কিন্তু শ্যামাচরণ অজ্ঞাত যে আগামী তাঁর জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে। এইভাবে কিছুদিন গুরু সমীপে ও সান্নিধ্যে কাটানোর পর শ্যামাচরণ আর ফিরতে চাইলেন না নিজের গৃহে। বললেন, বাবা, আমি আর সংসারে প্রত্যাবর্তন করব না, আমি আপনার চরণ সেবা করে দিনার নিপাত করব। বাবাজি মহারাজ বললেন, না, তা হয় না, তোমাকে সংসারে থাকতে হবে, কারণ সংসারে তোমার একটু কাজ বাকি আছে। সংসারে গিয়ে তুমি সব রকম সুবিধা পাবে, সেখানে খাওয়া দাওয়া বাসস্থানের অভাব বোধ হবে না। শ্যামাচরণ বললেন, সংসার অতি বিচিত্র জায়গা, সংসারে সব সময় দ্বন্দ্ব কোলাহল লেগেই আছে, আর সেখানে থাকলে আমি সাংসারিক কাজে লিপ্ত হয়ে যাব, তখন কিভাবে ক্রিয়া করব। বাবাজি মহারাজ বললেন, সংসারেই আমাদের জন্ম, সেই সংসারকে কখনোই উপেক্ষা করা উচিত নয়। আর 7 দিন পরেই তোমার বদলির নির্দেশ আসবে, অফিস তোমাকে এখানে বদলি করেছে, কিন্তু এখানে অন্য একজনকে পাঠাবার কথা ছিল, ভুলক্রমে তোমাকে এখানে পাঠানো হয়েছে। মহাকালের ইচ্ছাই এরূপ ঘটেছে, কিন্তু তোমার সংসারের কাজ এখনো একটু বাকি আছে। শ্যামাচরণ তখন গৃহী লোকেদের জন্য এই দীক্ষা দান করার ইচ্ছা প্রকাশ করলে বাবাজি মহারাজ উত্তর দেন, এই যোগ দীক্ষা গৃহী লোকেদের জন্য নয়, শুধু সন্ন্যাসীদের জন্য। তখন শ্যামাচরণ বললেন, আপনার এই দুর্লভ ক্রিয়ারত্ন যদি তৃতাপ ক্লিষ্ট সংসারী লোকেদের প্রদান করতে না পারি, তবে আপনার প্রদত্ত এই যৌগিক ক্রিয়া আপনি ফিরিয়ে নিন। শ্যামাচরণের এই ক্রিয়া প্রচারের এই আগ্রহ দেখে বাবাজি মহারাজ বললেন, তথাস্তু। বাবাজি মহারাজ পরে দীক্ষাদান প্রসঙ্গে আরও কিছু আদেশ শ্যামাচরণকে দিলেন। তাঁর নির্দেশ অনুসারে শ্যামাচরণ নিজে তো এই ক্রিয়াদান করতে পারবেনই, তাছাড়াও প্রয়োজন হলে অপর কাউকে দিয়েও তিনি এই ক্রিয়া প্রচার করতে পারবেন। কিন্তু চরিত্রহীন, মদ্যাসক্ত ও কপট কুটিল ব্যক্তিকে এই ক্রিয়াদান করা চলবে না। যদি তারা পায়, তাহলে তারা ভ্রষ্ট সাধক বা ক্রিয়াবান বলে চিহ্নিত হবে, তাদের ক্রিয়া কুক্রিয়ায় পর্যবসিত হবে, সাধনকালে তারা কোনো রূপেই সাধনার ফল অনুভব করতে পারবে না। এদের ক্ষেত্রে শারীরিক ব্যাধি তাদের সাধনার অন্তরায় হয়ে দাঁড়াবে। এই ক্রিয়াদানকালে ক্রিয়ান্বিতদের কিছু প্রতিজ্ঞা করিয়ে নিতে হবে, যেমন এই ক্রিয়া আজীবন করে যেতে হবে, অনিবার্য কারণ ব্যতীত এই ক্রিয়া বাদ দেওয়া চলবে না, আর
পরস্ত্রীকে মাতৃবৎ জ্ঞান করতে হবে। দীক্ষাদানকালে সাক্ষীস্বরূপ গুরুদেবের প্রতিচ্ছবি সামনে রাখতে হবে। গুরুদেবকে প্রণাম করার পর প্রত্যেককে তামা, তুলসী, গঙ্গাজল ও পাঁচটি রজতমুদ্রা হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই টাকা সাধুদের ভোজনের নিমিত্ত ব্যয় হবে, অন্য কোনো উদ্দেশ্যে এই টাকা ব্যয় করা চলবে না। গুরু আজ্ঞা তাঁকে প্রেরণ করল আবার তাঁর সংসার সাধামে। তিনি যে এই কার্য সমাধার জন্যই শুধুমাত্র রানীক্ষেতে বদলি হয়ে এসেছিলেন তা কিন্তু বেশিদিন চাপা রইল না। ভুলক্রমে তাঁর নাম এই বদলির তালিকায় নথিভুক্ত হয়েছিল। তা কার্য সমাধা হওয়ার পরপরই শ্যামাচরণের নামে চিঠি এসে পৌঁছল। শুরু হল নতুন কর্মজীবন, নতুনভাবে পথ চলা। 1869 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি অশ্রু সজল নয়নে তিনি গুরুদেবের নিকট হতে বিদায় নিয়ে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হলেন। এই সময় মির্জাপুরে আসার আগে কয়েকজন বন্ধুর বিশেষ অনুরোধে কিছুদিন মোরাদাবাদ শহরে অবস্থান করেন তিনি। ঘটনাচক্রে বন্ধুদের সঙ্গে পাক বিতণ্ডায় বর্তমান সাধু সম্পর্কে নানান যুক্তিতর্কে জড়িয়ে পড়েন। অবশেষে শ্যামাচরণ আবেগপ্রবণ হয়ে আপন গুরুর কথা প্রথম হতে শেষ অবধি সবই বন্ধুদের কাছে ব্যক্ত করেন এবং প্রমাণস্বরূপ তিনি ধ্যান বলে গুরুদেবকে আহ্বান জানান। আপন শিষ্যের মান রক্ষার্থে গুরু সেখানে আবির্ভূত হন এবং শ্যামাচরণ সহ সকল বন্ধুবর্গকে তাঁর উপস্থিতি জানান দেন। যে কথা কখনো কোনোভাবেই সে বাইরে প্রকাশ করবে না এই প্রতিশ্রুতি তাঁর গুরুর কাছে দিয়েছিল। তা লঙ্ঘন করার জন্য বাবাজি মহারাজ তাঁকে তীব্র ভর্ৎসনা করেন এবং দৃঢ়কণ্ঠে বাবাজি বলেন, ভবিষ্যতে তুমি আমাকে স্মরণ করলে আর আমার সাক্ষাৎ পাবে না, যখন আমি প্রয়োজন মনে করব তখনই তোমাকে দর্শন দেব। এই অন্যায়ের জন্য নবীন সাধক গুরুর কাছে নতমস্তকে কৃতাঞ্জলি পুটে ক্ষমা ভিক্ষা করেন আর মহারাজ সেই স্থান পরিত্যাগ করে স্বধামে ফিরে যান। মির্জাপুরের কর্মভার গ্রহণ করার কয়েকদিন পরেই শ্যামাচরণ দানাপুরে বদলি হন। একদিন যোগীরাজ দানাপুরে তাঁর গৃহের সামনে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন গুরুজি স্বহস্তে লোটা মাজছেন। এই দৃশ্য দেখে যোগীরাজ অবাক হয়ে জিজ্ঞেস করেন, বাবা আপনি এ কি করছেন? গুরুজি তাঁর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার এখনো যত্র জীব তত্র শিব এই জ্ঞান হয়নি, এই জ্ঞান অর্জন করার চেষ্টা করো। এর কিছুদিন পরেই শ্যামাচরণ কাশীর অফিসে বদলি হলেন এবং তৎকালীন বাঙালি টোলার গরুড়েশ্বরের বাড়িতে স্ত্রী পুত্র কন্যার সহ বাস করতে লাগলেন। স্বামী এতদিন বিদেশে চাকুরিস্থলে থাকতেন, কাশীতে এসে মাঝে মাঝে সংসারে থাকতেন। এখন যে স্বামী সংসারে এসে বাস করছেন কিন্তু তাঁর সংসারের কোনো কাজে কোনো খেয়ালই নেই। স্ত্রী হিসেবে কাশীমণি দেবীর স্বামীর কাছে কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক ছিল না। কাশীমণি দেবীও স্বামীর উদাসীনতাকে কখনো কোনো সমস্যা বলে মনে করেননি, তিনি তাঁকে ভোলানাথ রূপেই সর্বদা পূজো করেছেন। তাই যোগ সাধনায় কাশীমণি দেবী কখনো কোনোদিন অন্তরায় হয়ে দাঁড়াননি, এমনকি তাঁর সাধনার সময়ও যাতে বিঘ্ন না হয় তার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। এইভাবে একের পর এক যোগের স্তরগুলো সহধর্মিনীর সহযোগিতায় তিনি উত্তীর্ণ হতে সমর্থ হন। এমন সময়ে গুরুর আদেশে এবার তাঁর ধর্মপ্রচার কার্য শুরু করেন। ধর্মের প্রতি স্বামীর প্রগাঢ় উৎসাহ ও উদ্দীপনা কখনো কাশীমণি দেবীর অন্তরে কৌতূহলের সঞ্চার ঘটায়নি। সাধু সঙ্গ
ও সৎসঙ্গ লাভের আশায় বহু মানুষের আনাগোনার কেন্দ্রস্থল হয়ে পড়ল এই গরুড়েশ্বর মহল্লা। 1880 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে যোগীরাজ চাকুরি থেকে অবসর নিলেন। এরপর মানব সেবায় ও জগৎ সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করলেন। ইংরেজি 1895 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর, বাংলার 1302 সালের 10ই আশ্বিন বৃহস্পতিবার মহাষ্টমীর দিন গরুড়েশ্বরের বাড়ির ফটকে এসে দাঁড়াল মহাকাল। আর সেই কালের সঙ্গে তাঁর যাত্রা শুরু হল অনন্তের উদ্দেশ্যে। যোগীরাজ জীবনকালে দেওঘরের শ্রীযুক্ত পঞ্চানন ভট্টাচার্য মহাশয়কে ক্রিয়া প্রচারের এবং দীক্ষাদানের অনুমতি প্রদান করে গিয়েছিলেন। পরম্পরাবশত যোগীরাজের পর পরবর্তী গুরু ও প্রচারক হিসেবে আমরা যোগীশ্বর শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়কে পাই। তাঁকে যোগক্রিয়া প্রদান করে সংসারী মানুষের জন্য প্রেরণ করেন। এই সময় বেনারসে ত্রম্বক মহারাজকে বহুবার দেখা যায়। এই ত্রম্বক মহারাজকে লাহিড়ি বাবা বাবাজি মহারাজ বলে ডাকতেন। সে সময় থেকেই তিনি বাবাজি মহারাজ নামে লোকশ্রুত হন। একবার দশাশ্বমেধ ঘাটে পূর্ণ জ্যোতির বলয়ের মধ্যে লাহিড়ি বাবার এক ভক্ত ক্রিয়ান্বিত রামগোপাল বাবাজি মহারাজকে দেখতে পান। এইভাবে মাঝে মাঝে দেখা দিয়ে আবার লোকচক্ষুর অন্তরালে তিনি লুকিয়ে পড়েন। যোগীশ্বর শ্রী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের প্রধান শিষ্য যোগীবর শ্রী শ্রী শ্রীশচন্দ্র মুখোপাধ্যায় তাঁর গুরু পরম্পরার পরবর্তী প্রচারক হিসাবে অবতীর্ণ হন। ওনার প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে ওনাকেও বাবাজি মহারাজ দর্শন দেন। এবার সেই প্রসঙ্গে আসি। যোগীশ্বর শ্রী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় একবার মহারাজের আবির্ভাবের কথা জানতে পেরে তাঁর প্রধান শিষ্যকে পত্র লেখেন। গুরুদেবের পত্র পাওয়ার দু তিন দিন পরে একদিন যোগীবর 8টার সময় আহার করে রাত 11টার সময় আসনে বসবেন বলে অপেক্ষা করছেন। হঠাৎ রাত 10টা নাগাদ রাস্তার দিকের মধ্যকার সার্সির দরজা খোলার শব্দ হল। মনে হলো যেন কেউ হল ঘরে এসে চেয়ার টেনে বসলেন। কাল বিলম্ব না করে যোগীবর ঘর থেকে বার হয়ে দেখলেন টেবিলের সম্মুখে একখানি কাষ্ঠাসনে কৌপিন পরিহিত, কোমরে সরু দড়ি লাগানো, মস্তকে ঝাঁকড়া চুল, সর্বাঙ্গে বিভূতি মাখা হিন্দুস্থানি এক যোগী পুরুষ উত্তর মুখে টেবিলের উপরিস্থিত গুরুদেব ও পরম গুরুদেবের ছবি দুটির প্রতি এক দৃষ্টিতে চেয়ে হাসছেন। চেয়ারের পাশে লাউয়ের কমণ্ডলু। যোগীবর তাঁর কাছে গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তাঁর কোথা হতে আগমন জিজ্ঞেস করলে তিনি অঙ্গুলি দ্বারা উত্তর দিক দেখিয়ে দিলেন। তিনি কিন্তু মুখ ফিরিয়ে যোগীবরকে দেখলেনও না। যোগীবর কিছু মিষ্টি আনিয়ে দেবেন কিনা হিন্দিতে জিজ্ঞেস করলে তিনি হাত নেড়ে বারণ করলেন এবং এক দৃষ্টে ফটো দুখানিতে চক্ষু সংলগ্ন করে রাখলেন। তারপর যোগীবর তাঁকে কিছু অর্থ দিয়ে প্রণাম করতে গেলে তিনি ব্যতিব্যস্ত হয়ে দুহাত নেড়ে তা উঠিয়ে নিতে বললেন। যোগীবর তা রাখার জন্য ঘরে গেলেন। ফিরে এসে দেখলেন সেই যোগী পুরুষ অন্তর্হিত হয়েছেন। বহু সন্ধান করেও তাঁর আর দেখা পেলেন না। পরে দেওঘর থেকে যোগীশ্বর পত্রে যোগীবরকে জানান যে বাবাজি মহারাজ বিহারের ক্রিয়ান্বিতগণের ক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে গিয়েছেন, কিন্তু বঙ্গদেশের ক্রিয়ান্বিতগণের ওপর ভয়ানক কুপিত হয়েছেন, কারণ এরা বাক্যবাগীশ আর অতিরিক্ত পরিমাণে পরশ্রী কাতর। তাই তাঁকে চোখ থেকে মনে, মন থেকে অন্তরাত্মায় অনুসন্ধান করতে হবে। এই চর্মচক্ষু দিয়ে তাঁকে চিনতে পারা বড় কঠিন।
অন্তর্চক্ষু দিয়ে তাকে ধরতে চাইলে, দেখতে চাইলে তিনি প্রয়োজন বোধে ভক্ত শিষ্যদের দর্শন দিয়ে থাকেন। যার ক্রিয়া চির অব্যক্তের মধ্যে আচ্ছাদিত, তিনি নিজে যে সেই অব্যক্তের মধ্যে অবস্থান করবেন তা স্বাভাবিক বিষয়। তাই হে মহাযোগী, মহাপ্রাণ, প্রাণেশ্বর, তব চরণে মোদের প্রার্থনা, হে চির সখা, চিরপ্রিয় মোর, ছেড়ো না মোরে, রেখো তোমার চরণে ধরে। এইভাবে তিনি বহু স্থানে বহুভাবে দর্শন প্রদান করেন যখন তার প্রয়োজন হয়। তার বয়স ও অস্তিত্বের অবস্থান নিয়ে বহু জল্পনা কল্পনা ও সন্দেহ বিভিন্নভাবে বিভিন্ন মতের মতাদর্শে দর্শিত হয়, কিন্তু তিনি প্রয়োজন মনে করলেই আবার দর্শন দিয়ে বলে যান, আমি আছি, আমি থাকব, যতদিন এই জগতে ক্রিয়া থাকবে ততদিন আমার আসা যাওয়া থাকবে। 2005 সালের 18ই ফেব্রুয়ারি তাকে উত্তরপাড়ার প্রণব মন্দিরে সকাল 6 ঘটিকায় এই ঘরে আবার দেখা যায়। পরম্পরার সেই রেশ আজও প্রচারিত ও প্রবাহিত হয়ে চলেছে। এই পরম্পরার পঞ্চম উত্তরাধিকারী যোগী রত্ন শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় কর্তৃক নির্মিত প্রণব মন্দিরের মাধ্যমে। তৃতীয় পুরুষ যোগীবর শ্রী শ্রী শ্রীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের উল্লেখ আমরা আগেই করেছি। তারপরেই শুনে এসেছি পঞ্চম পুরুষ যোগীরত্ন শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয়ের আলয়। মধ্যখান থেকে চতুর্থ পুরুষের নাম উল্লেখ না করলে পরম্পরার ধারাকে সুস্পষ্ট করা সম্ভবপর নয়। তাই চতুর্থ পুরুষ হলেন যোগাচার্য শ্রী আদ্যনাথ রায়। তাঁরই নামানুসারে পঞ্চম পুরুষ যোগীরত্ন শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় তাঁর সৌপার্জিত অর্থে এই আশ্রম বাড়ি নির্মাণ করেন এবং পরিচালনার জন্য 1989 সালে শ্রী শ্রী আদ্যনাথ ট্রাস্ট নির্মাণ করেন। তাই তাঁর দর্শন অভিলাষে ও তাঁর ছোঁয়া পেতে সমগ্র জগৎবাসী প্রবল আগ্রহী। শরীর নেই তবু অস্তিত্ব আছে, তাই আজও সেই টানে ভক্ত হৃদয় ছুটে চলে রানীক্ষেত দর্শনে ও গুহা দর্শনে। ট্রেনে করে লালকুয়া বা কাঠগুদাম এসে সেখান থেকে মোটর যানে রানীক্ষেত চলে আসা যায়।
সুন্দর শৈলসহ রানীক্ষেত। রানীক্ষেতে আসার আগে দেখে নিতে পারেন পাহাড় দিয়ে ঘেরা হ্রদের শহর নৈনিতাল। নৈনী দেবীর নামানুসারে এই হ্রদের নাম হয়েছে নৈনী তাল, অর্থাৎ হ্রদ। এই নৈনীর হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে গুরুদ্বারা ও নানান বাণিজ্যিক পসরা সাজানোর দোকান। নৈনিতাল থেকে 55 কিলোমিটার দূরে রানীক্ষেতের অবস্থান। রানীক্ষেত শহরটি সম্পূর্ণরূপে সামরিক বিভাগ দ্বারা পরিচালিত। রানীক্ষেত থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত দ্বারহাট। এই দ্বারহাট থেকে আবার 10 কিলোমিটার দূরে অবস্থান করছে দ্রোণগিরি পাহাড়। দ্রোণগিরি পাহাড় নামটা হয়েছে গুরু দ্রোণাচার্যের নামানুসারে। কথিত আছে এইখানেতেই দ্রোণাচার্য সাধনা করে সিদ্ধাবস্থা লাভ করেন এবং দেবী গায়ত্রীর দর্শন পান। এরপর পরবর্তীকালে এই স্থানে পার্বতী মন্দির প্রতিষ্ঠিত হয়। পার্বতী মন্দিরে যেতে গেলে আপনার হাঁটুতে একটু জোর থাকা বিশেষ প্রয়োজন, কারণ এই মন্দিরে উঠতে হলে 350 সিঁড়ি চড়তে হবে। সাড়ে 350 সিঁড়ি চড়ে উপরে উঠে আসলে বড় চাতাল। চাতালের এক পাশে রয়েছে যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডকে পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি চড়লেই দেবী পার্বতী নয়ন লোভন মুখ আপনার মনে শান্তি প্রদান করবেন।
আমাদের উদ্দেশ্য বা গন্তব্য পাণ্ডুখলি। তাই এখানেই পার্বতী মায়ের শ্রীচরণে প্রণতি জানিয়েই অগ্রসর হব মূল গন্তব্যের পথে। সিঁড়ি থেকে নেমে এসে সামনে দেখুন, নানান পসরা সাজিয়ে পুজোর ডালা সাজিয়ে রয়েছে দোকানিরা। তাদের কাছ থেকে পেয়ে যাবেন পুজো দেওয়ার ধূপ আর বাতি। সেখান থেকে ধূপ ও বাতি সংগ্রহ করে আবার এগিয়ে চলা। পরের গন্তব্য কুকুছিনা। কুকুছিনাতেই পিচ রাস্তার শেষ। কুকুচিনার বাম পাশ দিয়ে চলে গেছে পাথর ও ঢালাই করা রাস্তা পাণ্ডুখলির উদ্দেশ্যে। ডান পাশের কাঁচা রাস্তাটা নেমে গেছে গুহার উদ্দেশ্যে। চৌমাতার অপর দুটি রাস্তার একটি যেখান দিয়ে আমরা এলাম, অর্থাৎ দ্রোণগিরি বা দ্বারহাটের সঙ্গে যা যোগসূত্র তৈরি করছে, আর অপর রাস্তাটি চলে গেছে নিচের গ্রামে। আমাদের প্রথম গন্তব্য গুহা, তাই গুহার উদ্দেশ্যে চড়ে পড়লাম 11 নম্বর বাসে, অর্থাৎ সপদ ভরসা। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে বিরাম আর চারপাশটা একটু দেখে নেওয়া। এর থেকেই মনের মধ্যে আসে অনাবিল আনন্দ। প্রকৃতির শোভা দেখে মনের মাঝি হাল ধরে আবার নতুন উদ্যমে। এভাবেই এগিয়ে চলা। এগোতে এগোতে এসে আমরা পৌঁছলাম গুহার কাছাকাছি। এখানেই রয়েছে একটি যাত্রীনিবাস যা যোগদা মিশন দ্বারা পরিচালিত। ঘরে রয়েছে বাবাজি মহারাজের একটি বড় ছবি, যেখানে পাহাড়ি নির্জনতাকে সাথে করে নব্য সাধকরা করে তাঁদের ধ্যান। এই পান্থশালার পাশ দিয়েই কয়েক পা এগোতেই চোখে পড়বে গুহা। Thank you.
শিলার উপর খোদিত রয়েছে যোগদা মিশন দ্বারা পরিচালিত। আজকাল মহাপুরুষদের যে সমস্ত ট্রাস্ট বা সেবা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সবাই মহাপুরুষদের থানের উপরে নিজেদের প্রতিষ্ঠানের মোহর বসিয়ে প্রমাণ করতে চায় যে সে তার নিজের। কিন্তু যে পুরুষ জগৎ সেবায় ও মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করেন, তাঁদের কখনো কোনো প্রতিষ্ঠান বেঁধে রাখতে পারে না। তাই এক্ষেত্রে বলতে পারি যে বাবাজি মহারাজ কারোর বাবার সম্পত্তি নয়। সম্পত্তি ধরে রাখা যখন উদ্দেশ্য, তাহলে জানতে হবে তা ব্যবসায়িক মনোবৃত্তির। তাই কথায় কথা না বাড়িয়ে চুপটি করে বসরে মন কররে তাঁর পূজার আয়োজন। আকাশ চির সত্য তে সুরে আছে তাঁর বাণী, এ আসরে ফোটে ছয় চক্র, এ আসরে ফোটে ছয় চক্র, ঘুচিলে মনের গতি মিটে সব গ্লানি, এ আকাশ চির সত্য এ সুরে আছে তোর বাণী। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মং নমস্কুরু, মাম বৈশ্ব শিশ্বত্বং তে প্রতিয়ানে প্রিয়োষি মে। প্রহরে প্রহর মিলে চার দিবা চার রাতি, প্রহরে প্রহর মিলে চার দিবা চার রাতি, চির নির্ভর তুমি চির সাথী, কামনার কর্মে আছি সব বত, কামনার কর্মে আছি সব বদ্ধ, তাই হয় আসা যাওয়া কাটাতে প্রারব্ধ। আকাশ চির সত্য এ সুরে আছে তাঁর বাণী। পূজা শেষে প্রসাদ খাওয়ার পালা শেষ হলে এবার পালা আরো ওপরে ওঠা, পায়ে পায়ে এবার হাঁটা শুরু হলো পাণ্ডুখলির উদ্দেশ্যে। দু কিলোমিটার পার হতেই এসে পড়বেন যে স্থানে, তার নাম তপোবন। দুঃখ সুখ মনতাপ জায়গাটা এতই সুন্দর যেন মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে রেখেছে। চারিদিকে গাছ, মাঝখানে একটি ছোট্ট সমতল জায়গা, আর ওই জায়গাটার মাঝে মাঝে রয়েছে ছোট্ট ছোট্ট প্রস্তরখণ্ড, ঠিক যেন আসন পাতা। জীবনে ছয় ঋতু প্রতি বছরে যেমন ঘুরে ঘুরে আসে, এই তপোবনেও ঋতু ঘুরে ঘুরে আসে, কিন্তু মাঝে কখনো কোনো সময়ের জন্য কোনো মহিরুহ জন্মায় না, এবং চারিদিকে গজিয়ে ওঠে মানুষ সমান ঘাস। কিন্তু এই অংশে ঘাস তার ঊর্ধ্বসীমা ছয় ইঞ্চিরও বেশি ছাপায় না, যেন মনে হয় কেউ এখানে সমস্তটাই পরিচালনা করেন। আর প্রস্তর খণ্ডগুলো যেন আকাঙ্ক্ষা করে বলে, এসো বসো, আর জীবন যুদ্ধে দৌড়িয়ে যেভাবে ক্লান্ত হয়েছ, একটু ক্লান্তি নিবারণ করো, পরম শান্তি পাওয়া যায় চোখ বন্ধ করে বসার সময়
হাওয়ায় হাওয়ায় যেন কানের মধ্যে শোনায় বীজ মন্ত্র। খনিক জিরিয়ে নিয়ে আবার পথ চলা, ছোট্ট জঙ্গলের মধ্য দিয়ে পথ পেরিয়ে চলে আসুন পাণ্ডুখরির পাহাড় টিলায়। এখানেই রয়েছে সুন্দর গল্প গার্ডেনের মতন সুদূর বিস্তৃত ঢাল ও সমতল ভূমি। সব মিটে যাবে তোরি পার, তুমি ছাড়া এ জীবনে সাথী নেই আপনার। এখান থেকে খনিক এগোলেই দেখতে পাওয়া যাবে আশ্রম। পাণ্ডুখলির আশ্রমকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারেন পাণ্ডবদের পুরনো ঠিকানায়। পাণ্ডবদের এককালের খলি বা ঘরই আজকের নামের উৎপত্তির কারণ। জ্জ্বল প্রবাহ পবিতলে গলৈবলম্বলম্বিতুজঙ্গতুঙ্গ মালিকম টমট্ট মট্ট মট্ট মন্নি নাদ বট্ট মড়বয চকার চণ্ড তাণ্ডব নূতন শিব শিবম শিব শিবম। এখানে রয়েছে শিলারূপী পঞ্চপাণ্ডবের শিবলিঙ্গ স্বরূপ কল্পিত মূর্তি, আর আছে শিব মূর্তি। উন্মুক্ত ছাদের তলায় রয়েছে তাঁর আবাস গৃহ। উষা থেকে অস্ত সবই পরিচালিত হয় তাঁর নিয়ন্ত্রণে। পাণ্ডুখলির সূর্যাস্ত দেখে পথ এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। জয় পাণ্ডুকেশ্বর, জয় বাবাজি মহারাজ, জয় গুরুদেব। লতাভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎফণামণি প্রভা কদম্ব কুৎকুমদ্রুব প্রলিপ্ত দিগ্বধূমুখে মহাঙ্গ সিন্ধুর স্ফুরত্ব গুত্তরীয় মেদুরে মনোবিনত মদ্ভুতং বিভূর্ত ভূত ভর্তরি। সহস্রলোচন প্রভৃত্য শোষলেখ শোখর প্রসূন ধূলি ধোরণে বিদূষণাগ্রিপীঠভূ ভুজঙ্গ রাজমালয়া নিবদ্ধ জাট জুটক শ্রিয়ৈ চিরায় জায়তং চ কর বন্ধু শোখর। ललाट चत्तरज्वल धनंजय स्फुलिंग निपीत पंचशायक नमन्निलिंप नायकं सुधामयूख लेखया विराजमान शोखरे महाकपाली संपदे शिरोजटाल मस्तुना। नमः शिवाय।